খুব অল্প সময়ের মধ্যেই সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আগামী এক মাস নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান তিনি জানিয়েছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বললেন, যে কোনো কর্মসূচির জন্য সব সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, সরকার জনস্রোত দেখে হতবিহ্বল হয়ে বিএনপির সভা সমাবেশ ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ভান্ডারিয়া সরকারি কলেজে সাবেক ভিপি ও তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা ব্যবসায়ী মাহমুদ হোসেনের বিএনপিতে যোগদান উপলক্ষে দুপুরে রাজধানীতে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের 15 বছরের অন্ধকার শাসন দূর করে শিগগিরই আলোর মুখ দেখবে বিএনপির আন্দোলন। ফলাফল পাবার আগে ঘরে ফেরার সুযোগ নেই মন্তব্য করে বিএনপির এই নেতা আগামী এক মাস নেতাকর্মীদের সজাগ থেকে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান। যখন যে ঘোষণা চলছে ডাকা আছে, সেটাকে সারা দিয়ে তার সফল করার জন্য মাঠে আগে বেড়ে নাইবাদ শুনতে পাচ্ছি না। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, রাজনীতি এখন বাকযুদ্ধে সীমাবদ্ধ নয়, তাই যখন যেখানে যেটা প্রযোজ্য তা করার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এখন যদি আপনারা প্রস্তুত থাকেন, যত কঠিন কঠোর নিঃশুল কর্মসূচি আসুক, তা সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। আর যারা যাদের অঞ্চলে আন্দোলনের ডাক পেয়ে দাঁড়াবেন, সেই অঞ্চলের মোকাবেলা করতে আপনারা আপনাদের কৌশল দিয়ে মোকাবেলা করবেন। এদিকে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিএনপির সভা সমাবেশ ঘিরে সরকার নানান ধরনের অপপ্রচার ও চক্রান্ত করছে। বিএনপির সভা সমাবেশ, মিছিল, মিটিং, স্লোগানে চারিদিক থেকে জনগণের মিলিত স্রোত দেখে হতবিহ্বল হয়ে পড়েছে ক্ষমতার লোভী আওয়ামী সরকার। গত 28 ও 29 জুলাই থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে ঘিরে সারা দেশে 1,950 জন আহত, 346টি মামলার বিপরীতে 13,190 জন আসামি এবং 2,355 জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে জানান বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এই সিনিয়র যুগ্ম মহাসচিব। আন্দোলনের গতি প্রকৃতির পরিবর্তন হবে না, তা আরও তীব্রতর হবে। সাইফুদ্দিন রবিন, জমুনা নিউজ, ঢাকা।